টিলা ধসে মাটি চাপা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেহুশ দপ্তর দিদিমণির গাটের পয়সায় ভাড়া বাড়িতে চলছে পড়াশোনা বিলোনিয়া মহকুমার ডিশমুখ ব্লকের মনিরাম বাড়ি এডিসি ভিলেজের মেগরাম বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সম্পূর্ণ উপজাতি এলাকা বামফ্রন্ট সরকারের সময়ে বুনিয়াদী শিক্ষাকে মজবুত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে 27 শিশু লেখাপড়া শরীরচর্চার জন্য রয়েছে বর্তমানে মেগরাম বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে অথচ হেলদোল নেই স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক এমনকি সমাজ কল্যাণ দপ্তরেও জানা গেছে গত 7ই আগস্ট প্রবল বর্ষণের ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পেছনের সুবিশাল টিলা ধসে পড়ে কেন্দ্রটির পেছনের দেওয়াল ভেঙে ঘরে ঢুকে যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সহ আসবাবপত্র সবই ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে আছে বিষয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ঋষমুখ সিডিপিওকে জানান এছাড়া স্থানীয় পঞ্চায়েত ব্লক প্রশাসনকেও জানান কিন্তু 15 দিন অতিক্রান্ত হলেও মেগরাম বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ধসে পড়া মাটি সরিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষা সামগ্রী বা আসবাব সহ জরুরি কাগজ উদ্ধারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি কেউই অঙ্গনওয়াড়িটি যাতে বন্ধ না হয় তার জন্য অঙ্গনওয়াড়ির দায়িত্বে থাকা দিদিমণি মথুপ্রিয়া ত্রিপুরা নিজের বেতনের অর্থে একটি বাড়ি ভাড়া করে সেই বাড়িতেই মেগরাম বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়াশোনা থেকে সমস্ত যাবতীয় কাজ করে চলছেন যেখানে সরকার ও তার দপ্তর অর্থাৎ সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর এমনকি ঋষমুখ ব্লক ও স্থানীয় পঞ্চায়েতের ছোট ছোট ছেলেমেয়ে থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপর ন্যস্ত দায়িত্ব পালন করা থেকে নিজেদের বহু দূরে সরিয়ে রেখেছে সেখানে একজন অঙ্গনওয়াড়ি দিদিমণির মানবিকতায় গোটা এলাকা দিদিমণির প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসীর অভিযোগ বিজেপি নেতা থেকে প্রশাসনের একাংশের চরম দুর্নীতি আর স্বজন পোষণে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে অবিলম্বে মেগরাম বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নতুন করে তৈরি করে এলাকার নবপ্রজন্মের ভবিষ্যৎ জীবনকে এগিয়ে নিয়ে যেতে দাবি তুলেছেন মনিরাম বাড়ি পঞ্চায়েত থেকে মেগরাম বাড়ির সাধারণ মানুষ আপনি কি মেগরাম বাড়ি অঙ্গনওয়াড়ি সন্দরে আপনি দিদিমণি হ্যাঁ এটি কেমনে করে ভাঙে গেছে ভাঙে বলতে ইদাই ওই উপরে টিলাটা ভাঙিয়া ওই ওয়ালটা ভাঙি পুরা টিলাটা ইদাই ভিতরে ঢুকছে কবে ভাঙছিল এটা সাত তারিখ এই মাসে আগস্ট সাত তারিখ আগস্টের সাত তারিখ পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তাহলে আপাতত 13-14 দিন হয়ে গেল কোনো ব্যবস্থা নিতে আছে না এই সিডিপি অফিস থেকে তারা জানাইছিল নাকি জানাইছি আমি জানানো বলে কি কইছে তারা তারা কই যে বারাতিয়া লয়া থাকেন আপাতত ক্লাস করেন আমরা ব্যবস্থা নিলাম এখন কোরনে পড়াশোনা করতেছে স্টুডেন্ট কে লিয়ে স্টুডেন্ট আমি ওই আর একজন বাড়ি পাশের বাড়িতে পাশের বাড়ি এখানে মানুষে ঘর ভাড়া লয়া আপনি এখানে পড়াশোনা করতেছি করতেছে স্টুডেন্ট কে স্টুডেন্ট কতজন আছে স্টুডেন্টজন মানে 0 থেকে 27 জন হয় 27 জন আচ্ছা এই যে গত নাতাইডি যে 8 তারিখে তো সাত তারিখে না এটা কি সকালবেলা ভাঙছে না রাত্রিবেলা এই ভাঙাপুরে কি কি ক্ষতি হয়েছে সেন্টারে ক্ষতি বলতে এখন কাগজপত্র নামাইতে পারতেছি না বাসনপত্র কোদরা নষ্ট হয়ে গেছে ওরা ওয়াল তো ভাঙিয়ে গেলে ওয়াল ভাঙে গেছে ওয়াল ভাঙিয়ে গেছে ওয়াল ভাঙিয়ে মাটি ঢুকছি কাগজপত্র এখন পাইতেছি না গোদরেজ নামাইতে পারতেছি না আচ্ছা এখানে ওই বাচ্চার ওজন টুজন নিয়ে আর সবটা ভিতরে আরে আচ্ছা আপনি এখানে কত বছর যাব ধরে আপনি দিদিমণি হিসাবে পড়াশোনা করেন এই স্কুলে ধরে না আমি 2010-এর মধ্যে এখানে আগে ছিলাম অন্য স্কুলে যে সেন্দ্রের ভিতরে কোনো বাচ্চাদের খাওয়ানোর জন্য তো চাল তাল সোয়াবিন ডাল তো থাকতে পারে দিয়ে পাওয়া গেছে না কবে ভাঙার পরে চাল না অল্প কুদরা পাওয়া গেছে মিঠা কইয়া কি লাভ এখন যে ব্লক কর্তৃপক্ষ হেরা কি প্রশাসন আইছে কোনো ভিডিও আমি তো দেখছি না কাছে বাড়ি লোক যে আয়া দেখে গেছে কি বল কইছে আয়া দেখা গেছে দেখা পরে আমি আপনার সঙ্গে কোনো কথা বথা কইছে হেরা কবে দিথি করে দিব ইয়া আমার সঙ্গে কইছে না ওই জিআরএস লগে বলে কথা কইছে জিআরএস সঙ্গে কথা কইছে রিকুন গ্রামে পরে এটা কোনটা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা